हेलो व्यूअर, वेलकम टू माय चैनल वाज टू नो। आगेर वीडियोते मेमोरी विषय निये आलोचना करा हुए छे। आज आमादेर टॉपिक होलो इंटेलिजेंस। एरकम आरो एडुकेशनल वीडियो देखार जोन्नो आमादेर चैनलटी सब्सक्राइब करुन। कन्सेप्ट अफ इंटेलिजेंस, बुद्धिर धारणा। बुद्धि होलो एमन विषय जार फिजिकल कोनो अस्तित्व नेई। विभिन्न प्रकार आचरणेर मध्य दिए बुद्धि प्रकाश पाय। ধরা যাক, পাশের বাড়ির জানলা থেকে ধোঁয়া দেখতে পেয়ে কোনো একজন ব্যক্তি দমকল অফিসে ফোন করলো। আবার কোনো একজন ব্যক্তি সাথে সাথে জল নিয়ে দৌড়ে গিয়ে নেভানোর চেষ্টা করলো, আর কেউ হয়তোবা নিজের বাড়ির দরজা জানলা বন্ধ করে দিল। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি কিন্তু কিছু না কিছু ভাবলো বা করার চেষ্টা করলো। এই মানসিক ক্ষমতা চোখে দেখা যায় না, আচরণের মধ্য দিয়েই প্রকাশ পায়। এই প্রকাশমান মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি। পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির মধ্যেই তারতম্য ভেদে বুদ্ধি দেখা যায়। অর্থাৎ মানুষ কখনো শূন্য বুদ্ধি সম্পন্ন বলা যায় না। আবিধানিক অর্থে বুদ্ধি হলো দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ, জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতাই হলো বুদ্ধি। আমরা যা কিছু শিখি বা শিক্ষণীয় বিষয়কে হাতে কলমে যখন প্রয়োগ করি, তার পেছনে সবথেকে বেশি ভূমিকা নেয় বুদ্ধি। বুদ্ধি শব্দের সর্বপ্রথম প্রয়োগ করেন স্যার ফ্রান্সিস গ্যালটন। তিনি বুদ্ধির ক্ষেত্রে হেরিডিটি বা বংশগতিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এটিমোলজিক্যালি ওয়ার্ড অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির ব্যুৎপত্তিগত অর্থ। ইন্টেলিজেন্স শব্দটি ল্যাটিন শব্দ ইন্টালেক্টাস থেকে এসেছে, যার অর্থ বুদ্ধিমত্তা বা বুদ্ধিজীবী। ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স। বাকিংহামের মতে, ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু লার্ন, শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। লুইস টারম্যানের ভাষায়, ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু ক্যারি অন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। সাইকোলজিস্ট ফ্রিম্যান বলেছেন, বুদ্ধি হলো অ্যাডজাস্টমেন্টাল অ্যাবিলিটি অভিযোজনমূলক ক্ষমতা, লার্নিং অ্যাবিলিটি শিখন ক্ষমতা, অ্যাবস্ট্রাক্ট অ্যাবিলিটি বিমূর্ত ক্ষমতা। নেচার অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির প্রকৃতি। ইন্টেলিজেন্স ইজ এ মেন্টাল অ্যাবিলিটি, বুদ্ধি হলো মানসিক ক্ষমতা যা অন্য কোনো ক্ষমতা অর্জনে সাহায্য করে। ইন্টেলিজেন্স ইজ এ অ্যাবিলিটি টু লার্ন, বুদ্ধি হল শিখনের ক্ষমতা। বুদ্ধি যার সাহায্যে আমরা জ্ঞান অর্জন করে থাকি, আমাদের দক্ষতার বিকাশ ঘটাতে পারি এবং যে কোনো কৌশল আয়ত্ত করতে পারি। ইন্টেলিজেন্স ইজ এ অ্যাডজাস্টমেন্টাল অ্যাবিলিটি, বুদ্ধি অভিযোজনমূলক ক্ষমতা বা সামর্থ্য, যে কোনো নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা তাকেই বলা হয় বুদ্ধি। ইন্টেলিজেন্স ইজ এ প্রবলেম সলভিং অ্যাবিলিটি, বুদ্ধি সমস্যা সমাধানমূলক ক্ষমতা। যে কোনো সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করা এবং সহজেই সমাধান করা, এই ক্ষমতাকেই বুদ্ধি বলা হয়। ইন্টেলিজেন্স ইজ এ অ্যাবস্ট্রাক্ট অ্যাবিলিটি, বুদ্ধি হলো বিমূর্ত ক্ষমতা। কোনো বাচ্চার কাছে যদি জানতে চাওয়া হয় যে তুমি জানো ভূত কেমন দেখতে হয়, তখন সেই বাচ্চাটি হয়তো বলবে ভূত খুব লম্বা হয়, ভূতের নখ বড় হয়। আসলে সে হয়তো ভূতের কোনো ছবি না দেখে শুধুমাত্র ভূত সম্পর্কে শুনেই কল্পনা করতে পেরেছে। এই কল্পনাকেই বলা হয় বিমূর্ত, যা অনুভূতির সাহায্যে বা কল্পনার সাহায্যে উপলব্ধি বা অনুমান করা যায়। বুদ্ধি হলো এমনই এক অ্যাবস্ট্রাক্ট অ্যাবিলিটি। এ প্রসঙ্গে অ্যালবার্ট আইনস্টাইনের উক্তিটি বিশেষভাবে উল্লেখযোগ্য, দ্য ট্রু সাইন অফ ইন্টেলিজেন্স ইজ নট নলেজ বাট ইম্যাজিনেশন। বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে বিমূর্ত চিন্তনের ক্ষমতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু মেকিং অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স, কোনো ঘটনা বা বিষয়ের পরিপ্রেক্ষিতে উপযুক্ত প্রতিক্রিয়া বা সাড়া দেওয়ার যে ক্ষমতা, তাই হলো
বুদ্ধি। সবশেষে বলা যায়, যে মানসিক ক্ষমতার দ্বারা ব্যক্তি নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে, সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করে সমাধানের মাধ্যমে বিমূর্ত চিন্তনের দ্বারা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, তাই হলো